সবাইকে জানাই সরস্বতী পুজোর সেকেন্ড পার্টে সুস্বাগত। দেখো আজকে আমরা সেম জায়গায় যাচ্ছি। আজকে আগের দিনে যে কটা দিয়েছিলাম তাছাড়া কিছু আমার কাছে রয়ে গেছিলো, সেইগুলোই আজকে দিচ্ছি। আজকেতে আরও বেশি এক্সাইটেড, আরও বেশি আকর্ষণীয়, আরও বেশি লাইটিংওয়ালা প্যান্ডেল রয়েছে। যেমন একটা রয়েছে কেদারনাথ, তারপর রয়েছে একটা মাদুরের প্যান্ডেল। তো চলো আমরা আজকে সেটাকেই দেখবো। আর হ্যাঁ, যারা আগের দিনের ভিডিওটা দেখেছো পুরোটা তাদেরকে জানাই ধন্যবাদ। আমি আশা করি আজকে আমি ভিডিওটা দিচ্ছি, আজকেও আশা করি ওখানে ঠাকুর আছে। এবং ওখানকার সত্যি ঠাকুরগুলো এত সুন্দর, এত সুন্দর, মানে মানে দুর্গাপুজোর মতো করে দেখলেই চলে ওটাকে। মানে খুব সুন্দর করে সাজানো হয়, খুব সুন্দর করে ওখানে প্যান্ডেল। আর কিছু কিছু জায়গায় তো ফুল গাছ, রীতিমতো ফুল গাছ চাষ করে রাখা হয়েছে, মানে এত সুন্দর রাখার জন্য। তো চলো বন্ধু, আজকে তোমরা ওটাই দেখবে। Yeah.
আলাদা রকম আমেজ পুরো এটা। তো যাদের কোন ঠাকুর মানে তোমাদেরকে কোন ঠাকুরটা বেশি ভালো লাগলো সেটা একবার জানিয়ে দেবো, কোন প্যান্ডেলটা বেশি ভালো লাগলো। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট এগুলো অবশ্যই করে দিও। টাটা বাই বাই। আর এমনি দেখতে পাচ্ছ শরীরের অবস্থা একদম খারাপ।
রাত ফাত জাগাইয়া চৌধুরী।